তাহলে কোরআন হাদিসে সব কিছু রয়েছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। সর্বোপরি যেই কথাটা বলবো আপনাকে দেখেন, এই পাপগুলো হচ্ছে দুনিয়াবি চাহিদা, এই দুনিয়ার চাহিদা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমরা পরকাল ভুলে যাচ্ছি, আমরা এমন একটা জান্নাত হারাচ্ছি যে জান্নাতের সীমা কিন্তু অসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং পরকালকে কম্পেয়ার করে বুঝিয়েছেন এভাবে, ওয়াল্লাহি মা মাসালু দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাযিহি ফিল ইয়ামি ফালিয়ানজুর বিমা তারজি। আমি আল্লাহর কসম করে বলতেছি, যারা আজকে দুনিয়ার লোভে দুনিয়ার কারণে পাপ করতেছে, অশ্লীলতায় লিপ্ত, ভোগ বিলাসায় লিপ্ত, রাসূল বলছেন সে তেমন কোনো কিছু ভোগ করতেছে না, শুধু এতটা সে ভোগ করতেছে, একজন ব্যক্তি সে জানে না তার পরকালের জীবনটা কত লম্বা হবে আর কত বড় একটা সময় তাকে দেওয়া হবে। কেউ যদি এটা জানতে চায় সে সমুদ্রের কিনারে চলে যাক, এক গ্লাস পানিও বলে নেই রাসূল সাল্লাম, পুকুরও বলে নেই, নদীও বলে নেই, বলেছে সে যেন সমুদ্রের কিনারায় চলে যায়, গিয়ে তার কোনো একটা আঙুল এভাবে ডুবিয়ে দেখ এবং সে বের করে নিয়ে আসুক, যতটা পানি তার আঙুলের সাথে উঠে আসবে এটা হলো তার দুনিয়ার বয়স। তাকে যদি 100 বছর দিয়ে দেওয়া হয়, এই পানির ফোঁটাটা হচ্ছে সে 100 বছর। এবার সে চিন্তা করে দেখুক সমুদ্রের পানির দিকে তাকিয়ে, বান্দা তুমি যদি একটা ফোঁটা পানির জন্য তোমার লাইফটাকে ধ্বংস করে দাও, তাহলে সমুদ্রের ভরা পানির মতো জীবন আল্লাহ তোমার জন্য অপেক্ষায় রেখে দিয়েছে, তুমি কিন্তু সেটা হারাবা, তুমি সেটা হারাবা, হয় সেটা হবে শান্তি না হয় শাস্তি, ডিসাইড আপনি করবেন, চুজ আপনি পছন্দ করেন কোনটা আপনি বেছে নেবেন। যদি আপনি পরকালকে বেছে নেন তাহলে দুনিয়ার একটা ফোঁটা এই পানির এই জীবনটাকে আপনি ধৈর্য ধারণ করতে হবে, পাপ থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।